আলোর উৎসব দীপাবলি, আর দীপাবলি মানে ধর্মনগর শহরের কালী পুজো। বরাবরই প্রতি বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে তাক লাগানো আলোকসজ্জা ও প্যান্ডেলের মাধ্যমে শ্যামা পুজোর আয়োজন করে থাকে ধর্মনগরের বিভিন্ন বড় বড় ক্লাব ও পুজো উদ্যোক্তারা। সেগুলিকে টেক্কা দিতে রাজ্যের প্রবেশদ্বার চোরাই বাড়িতে বেশ কয়েকটি বড় বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে এই বছর। ধর্মনগর শহরে বেশ কয়েকটি বনেদি ক্লাব রয়েছে যারা তাক লাগানো আলোকসজ্জা ও প্যান্ডেলের মাধ্যমে শ্যামা মায়ের আয়োজন করে থাকে, কিন্তু সেগুলিকে টেক্কা দিতে রাজ্যের প্রবেশদ্বার চোরাই বাড়িতে বেশ কয়েকটি বড় বাজেটের পুজো রয়েছে। এদের মধ্যে অন্যতম ইয়ত ক্লাব, বিগত 20 বছর ধরে তাদের এই শ্যামা মায়ের আরাধনা করে আসছে। এবছর একটি কাল্পনিক প্যান্ডেল ও নবদ্বীপের আলোক শিল্পীদের নিয়ে তাক লাগানো আলোকসজ্জা থাকবে। এবারে তাদের বাজেট 6 লক্ষ টাকা। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান সহ তাদের পুজোর আয়োজন করা হয়েছে, চলবে 3 দিন ব্যাপী। তাছাড়াও রয়েছে চোরাইবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন ইউনাইটেড ক্লাব, তারও অত্যাধিক মনোমুগ্ধকর একটি কাল্পনিক প্যান্ডেল তৈরি করেছে যার উচ্চতা প্রায় 70 ফুট। তাছাড়াও আলোকসজ্জা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাদের। এদিকে পিছিয়ে নেই সেবক সংঘ ক্লাবও, তারও শ্যামা পুজোয় গুটি গুটি পায়ে 25 বছর পূর্ণ করেছে। এই বছর তাদের প্যান্ডেলের মূল থিম রয়েছে প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি, যা বিগত দিনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে। তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তাদের 4 দিন ব্যাপী। শ্যামা পুজোর দিনে আরজিকর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও রেলি অনুষ্ঠিত হবে। তাছাড়া সর্বশেষ ফ্রেন্ডস ক্লাবের বড় বাজেটের পুজো রয়েছে অসম আগরতলা জাতীয় সড়কের পাশে। প্রতি বছরই ক্লাব কর্তৃপক্ষ মন মাতানো আলোকসজ্জা প্যান্ডেল ও স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের উপহার দিয়ে থাকেন। এবারে তাদের থিম ক্যারোলের একটি ফেস্টিভ্যাল অনাম। তাছাড়া ক্লাব কর্তৃপক্ষ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ দূরপাল্লার লরি চালকদের মধ্যে জল, মিষ্টি ও ফল বিতরণ করে থাকেন। তারাও 6 লক্ষাধিক টাকার বাজেট নিয়ে শ্যামা পুজো ব্রতী হয়েছে এবং চোরাইবাড়ি কদমতলা সহ বিভিন্ন এলাকার দর্শনার্থীদের প্যান্ডেলে টানতে মরিয়া ক্লাব কর্তৃপক্ষ। আলোকসজ্জা যেটা দীপাবলির মেইন উৎসব হলো আমাদের আলো নিয়ে, তো আমরা এবার আলোক আমরা যে আলোকসজ্জা করেছি সেটাকে আর বাড়িয়েছি গতবারের তুলনায়। আমরা গতবার থেকে এবার আমাদের লাইটের যে ডিস্টেন্স বা লাইটিং যে করবো সেটা খুবই আকর্ষণীয়। তো আমি সবাইকে, আমাদের এই এলাকার বা এই অঞ্চলে যারা সবাই রয়েছেন সবাইকে আমরা ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আহ্বান করছি যাতে আমাদের এই পূজায় আসেন এবং আনন্দ উপভোগ করেন। এবার আমাদের থিম রয়েছে যেমন সাউথ ইন্ডিয়ান একটা ট্রেডিশনের উপরে আমরা এই কাল্পনিক পূজা মণ্ডপ এবং আমাদের এই সব অঞ্চলের শিল্পীদের নিয়ে লোকনৃত্য বা যে ট্রেডিশনাল আমাদের যে নৃত্য বা সঙ্গীত রয়েছে সেসব নিয়ে আমরা এবার অনুষ্ঠান রাখি। আর কি কি কর্মসূচি রয়েছে আমরা? এরপর আমরা বিশেষ এই ন্যাশনাল হাইওয়ের পাশে যেহেতু আমাদের ক্লাব, আমরা প্রতি বছর এখানে পুজো করি। আর এইবার আমরা 14 বছরে সর্বোপরি চোরাইবাড়ি আরক্ষা দপ্তর উত্তর জেলার মধ্যে তাক লাগানো পুজোর আয়োজন করে থাকে। আলোকসজ্জা সহ 2 দিন ব্যাপী স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকে আরক্ষা দপ্তর। সব মিলিয়ে উত্তর জেলার মধ্যে ধর্মনগর শহরকে টেক্কা দিতে একেবারে প্রস্তুত চোরাইবাড়ির বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।